মাত্র চারটি হাদিস যদি মানুষ জানে তাহলে তার জুহুদ এবং ফজাইল সম্পর্কে আর তেমন কিছু প্রয়োজন হবে না। সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। দুই, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যবর্তী অস্পষ্ট সন্দিগ্ধ অনেক কাজ রয়েছে, সেগুলো থেকে আমরা বিরত থাকব। আলের ধারে যেমন ছাগলে ঘাস খায়, যে কোনো মুহূর্তে আল ক্রসকের উপাস্তে ঘাস খাবে। মাঠে ধানের কাজ করেন, ধানের মাঝখানে ধান ক্ষেতের আল থাকে, এই আলের এপাশে ছাগলের ধান খাবে, ওপাশে খাবে না, এ কথা কিন্তু ছাগল শুনবে না। ও যখন দেখবে এপাশেও খাওয়া ভালো, এটা হচ্ছে ওটার মধ্যে আরও ভালো। এই সন্দেহযুক্ত কাজ থেকে যে দূরে থাকে, সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। ইমাম আবু দাউদ প্রখ্যাত মহাদ্দেস আপনারা জানেন, যারা কুতুবে সিত্তাহ বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই আছেন, ছয়টি গ্রন্থের অন্যতম গ্রন্থকার হচ্ছেন ইমাম আবু দাউদ। তিনি বলছেন, আমি 500,000 হাদিস জমা করেছি, তার মধ্য থেকে 4,800 হাদিস আহকাম বিষয়ে, বিধিবিধান বিষয়ে জমা করেছি, কিন্তু জুহুদ ও ফজাইল সম্পর্কে কোনো হাদিস জমা করিনি। কারণ আমি মনে করি মাত্র চারটি হাদিস যদি মানুষ জানে তাহলে জুহুদ এবং ফজাইল সম্পর্কে আর তেমন কিছু প্রয়োজন হবে না। সে চারটি হাদিস কি? এক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যে নিয়তে সিয়াম রাখবেন সেই নিয়ত অনুযায়ী আপনি নেকি পাবেন, যে নিয়তে সাদাকা করবেন সে নিয়ত অনুযায়ী নেকি পাবেন। সমস্ত কাজ নির্ভরশীল নিয়তের উপরে। এটা অত্যন্ত মৌলিক হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা প্রথমে এনেছেন, সাহেব মিশকাত এই হাদিসটা প্রথমে এনেছেন। ইমাম বুখারী বলতে চেয়েছেন, আমি সিরাফ সহি হাদিসগুলি জমা করব, আল্লাহ আমার নিয়তের খবর রাখেন, এটা বোঝানোর জন্যই উনি এই হাদিসটা প্রথমে এনেছেন। ঠিক সাহাবি মিশকাত ও বুখারীর অনুকরণে এই হাদিসটা প্রথমে এনেছেন। দুই, আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মধ্যবর্তী অনেক কিছু আছে অস্পষ্ট। অর্থাৎ যে ব্যক্তি অস্পষ্ট বস্তু থেকে বিরত থাকে সে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল। আলের ধারে যেমন ছাগলে ঘাস খায়, যে কোনো মুহূর্তে আল ক্রসকের উপাস্তে ঘাস খাবে। যারা মাঠে ধানের কাজ করেন, ধানের মাঝখানে ধান ক্ষেতের আল থাকে, এই আলের এপাশে ছাগলের ধান খাবে, ওপাশে খাবে না, এ কথা কিন্তু ছাগল শুনবে না। ও যখন দেখবে এপাশেও খাওয়া ভালো, এটা হচ্ছে ওটার মধ্যে আরও ভালো। এই সন্দেহযুক্ত কাজ থেকে যে দূরে থাকে, সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। তিন নম্বর, মিন হুসনি ইসলামিল মারএ তর্ক মা লা ইয়ানিহি, সুন্দর ইসলাম হচ্ছে অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকা। এই হাদিসটি আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি বলছেন, এটা আমি এই কারণে ফাজালের উপরে আমি কোনো হাদিস জমা করিনি। অনর্থক কথা এবং কাজ কি, ওটা প্রত্যেক ব্যক্তি বুঝেন, যে কাজটা অনর্থক এ কাজ আমি কথা বলবো না, এ কাজ আমি করবো না। আর চার নম্বর হচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনোই মমিন হতে পারবে না, অর্থাৎ পূর্ণ মমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য ওই বস্তু ভালোবাসে যেটি সে অন্যের জন্য ভালোবাসে। আপনি একজনকে খাওয়া দিচ্ছেন, বড় মাছটা রেখে দিলেন, কাঁটাওয়ালা মাছটা বা লেজের মাছটা ফকিরকে দিলেন, আল্লাহ কিন্তু দেখতে পেয়েছে যে তুমি যেটা ভালো মনে করছো ওটা রেখে দিচ্ছ তোমার জন্য, আর খারাপ মনে করো যেটা কাটা ফুটবে মনে করে ওইটা দিচ্ছ ফকিরের, তোমার অর্থটা কি তাই হলো? নিজে যা ভালোবাসো তো সেটা তো দিতে পারতে। অতএব এটা উত্তম মোমিনের কাজ নয়। এটা যদি কেউ অভ্যস্ত হতে পারে তো তার চাইতে ভালো মোমিন আর কেউ হবে না। এই চারটা বিষয়, চারটা হাদিস উনি নিয়ে এসেছেন, তার ভূমিকার মধ্যে, আমাদের মাহবুবের ভূমিকার মধ্যে এটা উনি বলেছেন।
এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বলেই আপনাদেরকে শুনিয়ে দিলাম। মাত্র চারটে হাদিস যদি আমরা মনে রাখতে পারি, আশা করি আমাদের জীবনটা সার্থক হবে। আবার মনে করে দিচ্ছি, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। দুই, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যবর্তী অস্পষ্ট সন্দিগ্ধ অনেক কাজ রয়েছে, সেগুলো থেকে আমরা বিরত থাকব। তিন, অনর্থক কাজ ও কথা থেকে আমরা দূরে থাকব। আর চার, নিজের জন্য যেটা ভালোবাসি এটা অন্যের জন্য ভালোবাসবো। ইনশাআল্লাহ এই চারটা হাদিস আমাদের জীবন পরিচালনার জন্যে আশা করি যথেষ্ট হবে।